আমি রোহান মঞ্জো আজকে নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার দর্শনের ধারণা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে এর আগের ভিডিওতে আমি নাম্বার বিভাজন সম্পর্কে বলেছি অর্থাৎ এখান থেকে কোনো বড় কোশ্চেন থাকছে না দুই নম্বরের এমসি আর দুই নম্বরের এসে কিউ তাহলে চলো দেরি না করে শুরু করি দর্শন কি এ প্রশ্নের উত্তর মোটেও সহজ নয় কেননা আজ পর্যন্ত দর্শনের কোনো সার্বজনীন স্বীকৃত সংজ্ঞা পাওয়া যায়নি বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ দর্শন বলতে বোঝেন ঈশ্বর আত্মা নিয়ে শুধুমাত্র আলোচনা কিন্তু তা নয় দর্শনে আরও অনেক বড়ো কিছু আলোচনা করা হয় যদি দর্শন নিয়ে হায়ার করো তাহলে জানতে পারবে সমাজের নানা বিষয় সুইসাইড ব্রূণ হত্যা কিছু সোসিওলজি কিছু সাইকোলজি কনশাসনেস ফ্রিউয়েল সমাজের আরও অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় চলো এখন দর্শনের উৎপত্তিগত অর্থ দেখে নেওয়া যাক ফিলোজফি এই শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে একটি ফিলোস আর একটি সোফিয়া ফিলোস আর সোফিয়া মিলে ফিলোজফি এখন এই দুটি শব্দের মানে কি। ফিলোজ মানে হচ্ছে লাভ বা অনুরাগ আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান সুতরাং বলা যায় ফিলোজফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ আর যারা এই জ্ঞানের প্রতি অনুরাগী তারাই হচ্ছে দার্শনিক এখন প্রশ্ন আসতে পারে ফিলোজফি কথাটি প্রথম কে বলেন গ্রিক দার্শনিক পিথোবরাস এই ফিলোজফি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এর আগেই বললাম বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দিয়েছেন তাহলে দেখা যাক কোন কোন দার্শনিক দর্শনের উৎপত্তি সম্বন্ধে কি কি বলেছেন বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি হয় অর্থাৎ এই জগতে পাহাড় নদী নালা সব কে তৈরি করল এই যে একটা বিষয় থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে এটা গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন দ্বিতীয়ত সংশয় থেকে দর্শন উৎপত্তি এটি বলেছিলেন রেনে ডেকার্ট এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে ডেকার্ট সব কিছুতে সংশয় প্রকাশ করতেন তিনি বলেন এই যে সংশয় সেটা করার জন্য একটি কর্তার প্রয়োজন হয় অর্থাৎ তিনি বলেন আমি চিন্তা করি অতএব আমি আছি এটা একটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি চিন্তা করি অতএব আমি আছি কে বলেছিলেন রেডেকার্ড এটা তোমরা নোট করে রাখতে পারো তৃতীয়ত উপযোগিতা থেকে দর্শনের উৎপত্তি এটা বলেন উইলিয়াম জেমস তিনি বলেন শুধুমাত্র ব্যবহারের উপযোগিতা রয়েছে এমন বিষয়েই দর্শনের দৃষ্টিভঙ্গি করা দরকার তাদের এই মতবাদকে আবার প্রয়োগবাদ রূপে উল্লেখ করা হয় কি বলা হয় প্রয়োগবাদ চতুর্থত উৎপত্তি হল জীবনযাপনের অভিজ্ঞতা থেকে দর্শনের উৎপত্তি এটা কালমাক্স বলেছিলেন কালমাক্স তিনি একে শ্রেণীহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিলেন এটার বিষয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানতে পারব এছাড়াও দর্শনের নানা উৎপত্তি নিয়ে অনেক মতবাদ রয়েছে অর্থাৎ আমরা বলতে পারবো না স্থিরভাবে যে এটাই দর্শনের উৎপত্তির কারণ তোমরা যদি এই উৎপত্তি দর্শনদের মত ফিলোজফির অর্থ এইগুলি পড়ো তাহলেই আশা করা যায় এ প্রশ্নগুলি আসবে এবং তোমার উত্তর দিতে পারবে পরবর্তীতে চ্যাপ্টার অনুযায়ী পরপর ভিডিও আনার চেষ্টা করব আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও